সিলেট বিভাগের অন্তর্গত হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর কোল ঘেঁষে প্রত্যন্ত হাওড় এলাকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত বদলপুর ইউনিয়ন। হাওড় বেষ্টিত হবার কারণে ইউনিয়নটি যেমন প্রাকৃতিক শোভায় অপরূপ, তেমনি আবার একটি দুর্গম এলাকা। এলাকাবাসীর চাহিদার ভিত্তিতে 2012 সালে মা মনি প্রকল্প এখানে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। কেন্দ্র নির্মাণে পাহাড়পুর গ্রামবাসী প্রয়োজনীয় ভূমি দান করেন। তারা নিজেরা রেজিস্ট্রি খরচ দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর 30% ভূমি দানপূর্বক দলিল সম্পাদন করেন। সে 2011 সনে 5 জন মা ডেলিভারি জনিত কারণে মৃত্যুবরণ করেন। সময় মতো তার চিকিৎসাটা না হওয়ার কারণে আসলে ওই মাগুলোর অকাল মৃত্যু হয়েছে। সেটা আমাদের মধ্যে খুব নাড়া দেয়। এখানে যোগাযোগ ব্যবস্থাটা খুব খারাপ। একটা সাঁকো দিয়ে গর্ভবতী মায়েদেরকে ওই ক্লিনিকে পৌঁছতে হয়। আমি এমপি মহোদয়ের শরণাপন্ন হয়ে সেইখানে একটি ব্রিজ কালভার্ট হয়। এখন পর্যন্ত যতগুলো ডেলিভারি হইতেছে আমার সম্পূর্ণ ওষুধ খরচ আমরা পরিশোধ বহন করতেছি। কেন্দ্রটিতে ডেলিভারির জন্য যত ওষুধপত্র প্রয়োজন হয় তা ইউনিয়ন পরিষদের অর্থায়নে সরবরাহ করা হয়। এছাড়া একটি প্লাসেন্টা ডাম্পিং পিট ও ভ্যান অ্যাম্বুলেন্স তৈরির কাজ চলছে। আমরা যাবৎ 68টা ডেলিভারি করছি 9 মাসে। সবগুলা ওষুধপত্র চেয়ারম্যানের উদ্যোগে পাইতেছি। বিনামূল্যে ওষুধ দেওয়ার জন্য সব ধরনের সাহায্য করতেছে। ইউনিয়ন পরিষদের সকল সদস্য নিজ নিজ ওয়ার্ডের সকল গর্ভবতী নারীকে গর্ভকালীন সেবা গ্রহণ ও স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করানোর ব্যাপারে সচেতন করেন এবং সব রকম সহযোগিতা করে নবজাতক ও মাতৃমৃত্যু কমিয়ে আনতে কাজ করে যাচ্ছেন। মায়েদেরকে নিয়ে আসছে, আমি দেখি অনেক সময় ঢুলি করে নিয়ে আসে, সেটা আসলে খুবই কষ্টকর। এই কথা বিবেচনা করে আমাদের ইউনিয়ন পরিষদ আমরা একটা ভ্যান গাড়ির প্রকল্প হাতে নেই এবং ভ্যান গাড়িটা তৈরি আছে, আমরা কিছুদিনের মধ্যে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হস্তান্তর করব। আমার 6 মাস আগে একটা মেয়ে হয়েছে, আমরা হসপিটাল নিয়ে আসে আমার শাশুড়ি। এখানে সব কিছু সুযোগ সুবিধা মতো পাওয়া যায়, বাড়িতে হলে হয়তো দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য আমরা তাড়াতাড়ি এখানে আসি। মা এবং নবজাতকের মৃত্যুর হার অনেকটাই কমে এসেছে, যা তুলনামূলকভাবে একবারই নাই বললে চলবে। সাধারণত আমাদের এই পরিষদের সকল সদস্য আমরা আপ্রাণভাবে চেষ্টা করছি যাতে এই মা এবং শিশুর মৃত্যুর হারটা কমানো যায়। পরবর্তীতেও আশা করি এটুকু থাকবে। স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটার অবস্থা খুবই নাজুক ছিল। আমার ইউনিয়ন পরিষদের মেম্বার জনাবা সুরশিবালা দাস, ওনার মাধ্যমে আমরা জানতে পারি। আমরা সাথে সাথে 3,84,000 টাকা ব্যয় করে ওই রাস্তাটার কাজ আমরা উন্নয়ন করি এবং রাস্তাটি সমাপ্ত করি। আমাদের ইউনিয়নের নবজাতক এবং প্রসবকালীন মাতৃমৃত্যুর হার প্রায় শূন্যের কোটে নেমে এসেছে। সেটা সম্ভব হয়েছে চেয়ারম্যান মহোদয় এবং মেম্বারগণের আন্তরিক প্রচেষ্টার কারণে। আমার ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। পরবর্তীতে যারা চেয়ারম্যান মেম্বার হবে, আশা করি আমাদের নবজাত শিশু এবং গর্ভবতী মায়েদের সেবা নিশ্চিত করবে। বদলপুর ইউনিয়ন পরিষদ নবজাতক ও মাতৃমৃত্যু রোধকল্পে যেভাবে চেষ্টা করে আসছে, সেটা দেশের সকল স্থানীয় সরকার প্রতিনিধিগণ করলে অচিরেই এদেশে নবজাতক ও মাতৃমৃত্যুর হার শূন্যের কোঠায় নেমে আসবে এবং সার্থক হবে আমাদের সুখী সুন্দর বাংলাদেশ নিয়ে সকল স্বপ্ন দেখা।